দুর্গাপুরে পৌরসভা নির্বাচনের দাবিতে সিপিএম এর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে মিছিল করা হলো সিটি সেন্টার চত্বরে। তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন, পাশাপাশি বিশাল পথসভার আয়োজন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। সিপিএম এর এদিন কর্মসূচিতে বিশৃঙ্খলা ও অঘটন এড়াতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পৌরসভা চত্বরে। কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত নেতা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ একাধিক জোরের মুখোশ পড়েছিলেন সিপিএম এর নেতাকর্মীরা। সিপিএম এর দাবি, দুর্নীতিগ্রস্ত পৌর বোর্ড হাটিয়ে দ্রুত স্বচ্ছতার সাথে নির্বাচন করাতে হবে। এছাড়াও শিল্প রক্ষা সহ কর্মসংস্থানে বৃদ্ধির দাবি নিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সিপিএম এর পক্ষ থেকে। ভোটের টাইম পেরিয়ে গেছে, যে এক্সটেনশান তা পেরিয়ে গেছে, দ্রুত ভোট করো, আর হচ্ছে স্বচ্ছ ভোট করো, মানে হচ্ছে দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দাও, দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দাও, নিয়ে আগে ভোট দিতে দাও, বুঝবো কত ধানে কত চাল। আমরা দ্রুত ভোট দুর্গাপুরে মানুষকে ভোট দিতে হবে। মানুষ চাইছে তৃণমূলের ভোটের পরিবর্তে যে বামপন্থী ভোট আসুক, দুর্গাপুরে মানুষ চাইছে, দ্রুত ভোট চাইছে, দ্রুত ভোট।